মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মামনি পাখি, এই দেখো, এই দেখো কি নিয়ে এসেছি, ইলিশ ব্যাগে আরো আছে। এনে ধরো 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 ধরো। ও বাবা, কত ভালো ইলিশ মাছ, খুব ভালোবাসে। আমি কি আর কখনো ভুলবো এটা? কুশবাবুকে বলেছিলাম ইলিশ করে খাওয়াবো, ঠিক মনে করে নিয়ে এসেছেন। আমি আসছি। হ্যাঁ রাঙাবো, তুই এখানে এদিকে। মামুনি তাহলে আমি মাছটা ধুয়ে কেটে কেটে দিই বলো। হ্যাঁ হ্যাঁ, যা খুশি তুই কর। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে জোগাড় করে দিচ্ছি। আচ্ছা শোনো না। হ্যাঁ শোনো না। কি বলছি, আমি আজকে ইলিশ মাছটা রান্না করব, বুঝলে তো? আসলে কুশবাবুকে কথা দিয়েছি ইলিশের 10 রকম পদ রান্না করে খাওয়াবো। তাই বাবু আজ ব্যাগ ভর্তি ইলিশ এনেছেন। তুই তুই যা খুশি কর, আমি তোকে জোগাড় করে দিচ্ছি। বাবা কত রান্না করেছে তোর রাঙা কাকিমা, দেখেছিস সেটি? আজকে ইলিশ মাছ হয়েছে দেখছি। হ্যাঁ অনেকদিন পর খাবো। মা বাবা কোথায়? উনি আজ আগে খেয়ে নিয়েছেন বেরোবেন বলে। খাবারে হাত দিয়ে দিলে রাঙা ঠাকুরপো? কেন? আসলে কি বলতো রাঙা ঠাকুরপো, আজ তো খুশির অ্যাডমিশন। দেখো না, মেয়েটা ভুল করে ওর একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফেলে গেছে বাড়িতে, ও তো চলে গেছে। ওটা ছাড়া না ওর খুব অসুবিধে হয়ে যাবে। আমার মেয়েটা না সত্যি কোনো দিকে কোনো খেয়াল নেই। ও রাঙা ঠাকুরপো, তুমি একটু যাবে গো, ওকে একটু দিয়ে আসবে। ও মানে আমায় কি এক্ষুনি যেতে হবে? হ্যাঁ এক্ষুনি। আসলে কি বলুন তো মা, আপনার নাতনিকে ফোন করেছিলাম, ও বলল যে মা সত্যি আমার খুব প্রয়োজন, এক্ষুনি দরকার, ওটা ছাড়া চলবে না। ও রাঙা ঠাকুরপো তুমি একটু যাও না গো প্লিজ, নাহলে আমার মেয়েটা খুব বিপদে পড়ে যাবে গো। ও তাহলে তো দাঁড়ান কুশবাবু। সোনাদি বলছি, খাওয়ার ছেড়ে উঠে যাবেন? 10 মিনিট তো সময় লাগবে, খেয়ে নিয়ে তারপর কাজটা করলে হয় না? মানে এইসব আজকাল তুমি ঠিক করছো নাকি রাঙাবু? না না, কুশ কখন খাবে না খাবে, ও বাড়ির কোন কাজটা কখন করবে না করবে সেসব তুমি ঠিক করে দেবে? বরকে আঁচড়ে মারছো নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।